হ্যালো বন্ধুরা আজকে তোমাদের দুটো নিউজ দেওয়া রয়েছে একটা মোহনবাগান নিয়ে এবং অপর একটি জামশেদপুর এফসি কে নিয়ে তো প্রথমে মোহনবাগানের নিউজটাই দিয়ে দিই বেশ কিছু রিউমার শোনা যাচ্ছিল যে তিরি নাকি জামশেদপুর এফসিতে সাইন করতে চলেছে আফটার রিকভারি বাট আজকে কিন্তু তিনি ক্লিয়ার করে দিয়েছে যে সে জামশেদপুরে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে যে রব উঠেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা রিউমার এর কোনো সত্যতা নেই তিনি জানুয়ারি মাসে কিন্তু মোহনবাগানে আসছে তবে এই যে আসছে তার মানে কিন্তু প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে অ্যাকচুয়ালি আসছে না তিরির যে কন্ট্রাক্ট রয়েছে সেটার ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ একত্রিশে মে দু হাজার তেইশ অবধি কিন্তু তিনি কন্ট্রাক্ট রয়েছে মোহনবাগানের সঙ্গে সুতরাং সে আসবে এবং জানুয়ারি মাসে এসে কিন্তু মোহনবাগানের সঙ্গে টিমের সঙ্গে আস্তে আস্তে ধীরে ধীরে প্র্যাকটিস করা শুরু করবে এবং নিজেকে খেলার পর্যায়ে নিয়ে আসবে এবং তারপরে কি হবে সেটা পরের ব্যাপার যে তারপরে মোহনবাগান চুক্তি নবীকরণ করবে কি না তিনিকে দেখে সেটা পরের ব্যাপার তবে আপাতত যে জামশেদপুর এফসিতে যোগ দেওয়ার নিয়ে কথা উঠেছে সেটা কিন্তু একদম ভুল এরপরে দ্বিতীয় নিউজ আসে জামশেদপুর এফসির সঙ্গে কিন্তু পিটার হাটলের একটা ভালো রিলেশন ছিল প্রায় আড়াই বছর কিন্তু পিটার হাটলে জামশেদপুর এফসিতে খেলেছে কিন্তু ফাইনালি পিটার হাটলেকে কিন্তু রিলিজ করে দিল জামশেদপুর এফসি মিউচুয়াল এগ্রিমেন্ট হয়েছে এবং সেখানে কিন্তু পিটার হাটলেকে ছেড়ে দেওয়া দিয়েছে জামশেদপুর এফসি এখন দেখার পিটার হাটলে কোথায় যায় ইস্টবেঙ্গল অথবা নর্থ ইস্ট এই দুটো কিন্তু সম্ভাবনা রয়েছে এখন এটাই দেখার পিটার হাটলে ফাইনালি কোথায় সাইন করে